বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করতে এবারও ঢাকা এসেছেন মালয়েশিয়ার জনপ্রিয় দায়ী ও সমাজকর্মী এবিট লেউ। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি বাংলাদেশে আসার কথা শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন, বাংলাদেশ বিউটিফুল। এর আগে সফর শুরু করার সময় ফেসবুকে একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ফ্লাই টু ঢাকা বাংলাদেশ। এবার ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করতে এবিট লেউ ইতোমধ্যে ঢাকা পৌঁছেছেন বলে জানা গেছে। গত বছরও ইজতেমায় অংশ নিয়েছিলেন এবিট লেউ। সে সময় ঢাকার রাস্তায় রিক্সা নিয়ে ঘোরাঘুরিও করেছিলেন, সময় কাটিয়েছিলেন বস্তিবাসী শিশুদের সঙ্গে, তাদের মুখে খাবার তুলে দেওয়ার ছবি শেয়ার করেছিলেন নিজেই। বাংলাদেশ খুব সুন্দর সময় কাটিয়েছেন বলে বেশ কয়েকটি স্ট্যাটাসও শেয়ার করেছিলেন এবিট লেউ। ফিরে যাওয়ার সময় ফেসবুকে লিখেছিলেন, আমার জন্য দোয়া করবেন, আমি মালয়েশিয়াতে ফিরে যাচ্ছি। আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষদের প্রতি আমাকে এত আন্তরিকতা এবং ভালোবাসা দেবার জন্য। আমি যত দূরেই থাকি না কেন, আপনারা সবাই আমার অন্তরে আছেন এবং থাকবেন। আমরা সবাই একটি পরিবার, একটি উম্মাহ। এবিট লেউর পুরো নাম এবিট ইরাওয়ান বিন ইব্রাহিম লেউ। ১৯৮৪ সালের ২১ ডিসেম্বর মালয়েশিয়ার পাহাং রাজ্যে তিনি জন্মগ্রহণ করেছেন। মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে এবিট লেউ মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত, কারণ কারো বিপদে আপদের খবর শুনলেই সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে চলেন তিনি। এছাড়াও তিনি মালয়েশিয়ায় একজন ইসলামী উদ্যোক্তা ও ধর্মপ্রচারক। মানব কল্যাণে অবদান রাখায় মালয়েশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন এবিট লেউ। প্রবাসকণ্ঠ নিউজ ডেস্ক।